দর্শক সুদের টাকায় কুরবানি দেওয়ায় এই যে দেখেন স্ত্রীকে স্বামী বাসা থেকে বের করে দিছে। এদিকে আসেন, এদিকে আসেন, আর এদিকে আসেন আপনি। তো দেখেন আমাদের পার্শ্ববর্তী ভাবি হয় উনি, তো বায় বের করে দিছে, উনি হলো আস্থা সুদকর আস্থা, ওর এলাকাবাসী মিলে সবাই বিচার করবো। এদিকে আসেন তো আপনি, আসেন রুমে ঢুকেন, কী হচ্ছে ঘটনার আগে শুনে লই, শুনেন এই বৃষ্টির মধ্যে আপনার ঠান্ডা লাগবো, আসেন ভিতরে আসেন। আজকে পবিত্র ঈদের দিন, দেখেন কি একটা ঘটনা ঘটে গেছে, আপনি ভিতরে ঢুকেন তো, ভিতরে ঢুকেন, মারবো কিনে আমি বুঝবো, আপনি ভিতরে ঢুকেন। ওর অত বড় হ্যাডাম করতে আসি আমার দেখার আছে, ঢুকেন ভিতরে। তো দেখেন ভালোভাবে চলে, তো আপনাদের মধ্যে কি হয়েছে ঘটনাটা বলেন। আরে ওই সুদ করে কোরবানি দিতেছে, আমি এমনি মানা করছি যে কোরবানি দিও না, তারপর ও কোরবানি দিছে, পরে আমি কইতাছি যে আমি তোমার রান্না করে দিতেছি তুমি খাও, কিন্তু তারপর ও আমারে কইতাছে যে আমি না খাইলে আমারে ঘরেতে বার করে দিব। আচ্ছা, মানে এই সুদের টাকার মাংস আপনি খাইবেন না বলছেন, তারপর সে বলতাছে কি না আপনি না খাইলে আপনার বাসা থেকে বার করে দিব। হ্যাঁ, এই জন্য আপনি ভাই, তারপরে অবশেষে বের করে দিছে। অনুনি আছে কোথায় পরবর্তী যদি ও কোনো কিছু বলে আপনি আমার নাম্বারটা রাখেন, ঠিক আছে, আমার একটা ফোন দিবেন, এটার বিচার আমি করবো। এলাকার মধ্যে অত বড় অসুদ করে গেছি কাজে, বাসা থেকে ঈদের দিন বউরা বের করে দিবে, এটা কি মগের মূল্য, আপনি আমার নাম্বারটা উড়ান, ঠিক আছে, কোনো কিছু হলে আমার নগদ ফোন দিবেন, উড়ান নাম্বারটা 01770510080, ঠিক আছে, এই নাম্বার আমার ফোন দিবেন। হ্যাঁ, তাই আমি গেলাম, আর কোনো সমস্যা হলে আমার ফোন দিবেন, আপনার যদি আবার বাসা থেকে বের করে, ঠিক আছে। দেখেন কত বড় ক্ষমতার আলামত এসে পড়ছে, মানে হারামের টাকা তো খাইবই আর আবার মানে চুরির চুরি আবার সিনা জুড়ে এমন একটা অবস্থা। আচ্ছা ঠিক আছে, গেলাম আমরা। হ্যাঁ, ওকে।